नमस्कार बंधुरा, वेलकम टू आवर चैनल। वीडियो क्लिक करार्जन आपन धन्यवाद। तो फ्रेंड्स, मुहूर्त सब बड़ खबर हलो माध्यमिक और उच्च माध्यमिक पिछिए जाच्छे, अर्थात पिछिए जाच्छे माध्यमिक परीक्षा और उच्च माध्यमिक परीक्षा। एवं दुई माध्यमिक और उच्च माध्यमिक परीक्षा होबे जून मासे। से क्षेत्र में आपनारा प्रत्येके जानें माध्यमिक और उच्च माध्यमिक परीक्षार जो सिलेबास, से सिलेबास अनेकटाई कमानो हुए। से क्षेत्र में की निर्देशिका देवा हुए एवं कबे होबे ये परीक्षा, समस्त इनफरमेशन आपनादेर भिडियोर माध्यमे जानिए देव। ताई भिडियोटी आपनारा अवश्य शेष पर्यन्त देखबेन। तबे भिडियोटी शुरू करार आगे चैनेले नतून होये थाकले चैनलटी अवश्य सबसक्राइब करुन एबं पाशे थाका बेल आइकनटी क्लिक करुन, जाते परवर्ती समस्त रकम सरकारी कर्मेर खबर, सरकारी प्रकल्पेर खबर सबार आगे पेये जान। तो चलुन फ्रेंड्स, विस्तारित सबकिछु देखे नेवा जाक। तो फ्रेंड्स देखुन, निर्धारित फेब्रुआरि मार्च नयं, आगामी बछर जुने होते पारे माध्यमिक परीक्षा। से ही परीक्षा मिटे गेले शुरू होते पारे उच्च माध्यमिक परीक्षा एवं जुनेर मध्ये सम्भवत उच्च माध्यमिक परीक्षा शेष करा हबे, एमनटाई एकटा बैद्युतिन संवाद माध्यमे जानानो हयेछे। इतिमध्ये मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে টেস্ট পরীক্ষা হবে না। তারপর পাঠ্যক্রম কাটছাট করে পরিবর্তিত পাঠ্যক্রম ঘোষণা করে দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবং সূত্রের খবর, মাধ্যমিক পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক সংসদের কাছে প্রস্তাবিত নির্ঘণ্ট চেয়ে পাঠানো হয়েছিল। নিউজ 18 বাংলার প্রতিবেদন অনুযায়ী ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক সংসদের তরফে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে সেই প্রস্তাবিত নির্ঘণ্ট পাঠানো হয়েছে। সেই অনুযায়ী আগামী বছর বিধানসভা ভোট মিটে যাওয়ার পর জুনের প্রথম সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে পারে এবং তা চলবে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। তার কয়েকদিন পর শুরু হতে পারে উচ্চ মাধ্যমিক, যা জুনের মধ্যে মিটিয়ে ফেলা হতে পারে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। এবং সূত্রের খবর, আপাতত স্কুল শিক্ষা দপ্তরের তরফে মুখ্যমন্ত্রীর কাছে সেই রুটিনের প্রস্তাব পাঠানো হবে এবং মুখ্যমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন পেলেই আগামী বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করে দেওয়া হবে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। এবং ওই প্রতিবেদন অনুযায়ী পাঠ্যক্রম কাটছাট করলে সম্ভবত প্রশ্নপত্রের ধাঁচ পাল্টানো হবে না। নয়া পাঠ্যক্রমে যেমন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হয়ে এসেছে, সেই ধাঁচেই প্রশ্নপত্র তৈরি করা হতে পারে। তবে পাঠ্যক্রম এবং বিভিন্ন অংশের কাটছাট হওয়ার কত অধ্যায় থেকে কত নম্বর প্রশ্ন করা হবে তা নিয়ে পর্ষদ এবং সংসদের তরফে একটি রূপরেখা তৈরি করা হচ্ছে বলে জানানো হয়েছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্যনৈতিক আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ ফ্রেন্ডস।